হ্যালো ফ্রেন্ড, স্যার সাকিব খান এবং বুবলিকে নিয়ে কিন্তু চলছে তোলপাড়। হ্যাঁ বন্ধুরা, আমরা জানি কিছুদিন আগে শেষ হয়ে গিয়েছে তাদের দুজনের মধ্যে একটি ছবি, যেটা ছিল পাসওয়ার্ড। সেই পাসওয়ার্ড ছবি করতে গিয়ে তারা যে রোমান্সের দৃশ্যগুলো করেছেন, সেগুলো কিন্তু বর্তমানে তোলপাড়। একদম সেই রকমের কিছু দৃশ্য রয়েছে যেগুলো দেখে দর্শক কিন্তু খুব বাজেভাবে মন্তব্য করছেন। তারা বলেন যে ক্যামেরা বন্ধ হয়ে গিয়েছে, কিন্তু একজন আরেকজনকে তারা ধরেই আছেন। এটা কোন ধরনের দৃশ্য তারা কাট করেছেন, বানিয়েছেন, তারা কিন্তু বুঝতে পারছেন না। কারণ এই এই দৃশ্যগুলো কিন্তু ভাইরাল হয়ে গেছে এবং বিভিন্ন সময় বিভিন্ন জন খুব বাজেভাবেই মন্তব্য করছেন। বুবলি এবং শাকিব খান, তাদের কিছুটা হলেও কিছু অন্যরকম ভাবে অভিনয় করা উচিত। কারণ আমরা দেখেছি এর মধ্যে অপুবিশ্বাস শাকিব খানের সঙ্গে যখন অভিনয় করেছেন, প্রত্যেকটা জায়গায় কিন্তু অনেক বেশি সাবলীল এবং সুন্দর ছিল, সেখানে নোংরামির কোনো জায়গাই ছিল না। তাহলে বর্তমানে যে ছবিগুলো ভাইরাল হচ্ছে সেগুলো কিন্তু অবশ্যই শাকিব খানের খেয়াল রাখা উচিত। কারণ বুবলি হয়তো বা তিনি এসেছেনই এই রাস্তায় শাকিব খানের সঙ্গে অভিনয় করে নিজেকে প্রতিষ্ঠিত করতে, কিন্তু ব্যক্তিগতভাবে শাকিব খানের কিন্তু নিজের একটা ইমেজ রয়েছে। তিনি শুধুমাত্র একজন শাকিব খান বাংলাদেশের নয়, তিনি কিন্তু এপার বাংলা ওপার বাংলা দুই বাংলারই শাকিব খান। সুতরাং প্রতিটি মানুষেরই নিজস্ব ইমেজ থাকবে, সেটা কিন্তু ধরে রাখা উচিত। বুবলি ছাড়া আর অন্যান্যদের সঙ্গেও তো তিনি অভিনয় করেছেন, তিনি শুভশ্রীর সাথে অভিনয় করেছেন, কোথায় শুভশ্রীর সঙ্গে তো এই ধরনের কোনো বাজে সিন তার নেই। তাহলে এই ধরনের যে ছবিগুলো ভাইরাল হচ্ছে, উত্তপ্ত হচ্ছে, সেগুলো কি শাকিব খানের খেয়াল করা উচিত নয়, নাকি এগুলো তারা ইচ্ছে করেই করছেন? সেগুলো আসলে আপনাদের উপরেই ছেড়ে দিলাম বন্ধুরা। আপনারাই আসলে কমেন্ট করে জানাবেন বুবলি এবং শাকিব খানের এই ছবিগুলো কি আসলে এই ধরনের ভাবে করা উচিত কিনা। আমার চ্যানেলটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার দিন এবং পরবর্তী পর্ব পেতে সাবস্ক্রাইব করুন। ভালো থাকুন, ভালো রাখুন সবাইকে, ধন্যবাদ।